এই চেতনাটা এখন দরকার, মানে এই যে বক্তব্যটা, এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যখন চাচ্ছিলেন যে সামহাও ক্ষমতায় টিকে থাকতে, তিনি যখন চেষ্টা করছিলেন সেই মুহূর্তেই এই জয়েন্ট চিফ এই ঘোষণাটি দেন, এই বক্তব্যটি দেন। এবং আমার মনে হয় যে বক্তব্যটি আমাদের সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন, সোলজার আছেন, প্রত্যেকেরই মানা উচিত যে আমরা কেউ কোনো রাজা রানী বা কোনো ডিক্টেটরের অধীনে কাজ করার জন্য আসি নাই। আমরা সংবিধান করব, মানবো, আমরা দেশ রক্ষা করব। এবং যে সংবিধান ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে সেই সংবিধান রক্ষা করাটাও সেনাবাহিনীর কাজ। আপনি কি মনে করেন এই বক্তব্যের আলোকে? না, এইটা চমৎকার, এবং দুইটাই, এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা এই দুইটাই বলেন। এখন দেখেন, এই যে এটা অনেকেই বলবেন যে আমরা আসলে উস্কাই দিচ্ছি, তা না, আমরা আসলে যে উদ্দেশ্যে এই যে এই জাতিটাকে রক্ষা করতে হবে। আজকে দেখেন, এই যে যদি সিভিল সোসাইটি, আমি তো বারবার যে কথাটা বলি যে আমরা যদি এই সিভিল সোসাইটি আজকে এগিয়ে না আসে, তাহলে কিন্তু সেখানে সিভিল ওয়ার অনিবার্য হয়ে পড়বে। সেটা থেকে আমরা এই জাতিকে রক্ষা করতে চাই। একটা বলবেন যে না, আমরা অহেতুক ভয় দেখাচ্ছি, তা না, লুক অ্যাট দ্য বার্মা, আমাদের পাশেই আছে, ওখানে কিন্তু অবস্থা খুবই শোচনীয়। সরকার শুধু রাজধানী শহর সহ কিছু জায়গায় কন্ট্রোল করছে, আর বাকিটা কিন্তু এদের হাতে। দ্যাট মিন্স এটা আমাদের মাঝে যে যে কারণে একটা সিভিল ওয়ার সংগঠিত হয়, আমরা ভয় পাচ্ছি, সব কিছু আমাদের এখানে মজুদ আছে। এখন আমরা, আপনারা যদি এগিয়ে না আসি, এবং সেনাবাহিনীর এই যে আসলে আপনার এইগুলি বলার উদ্দেশ্য হলো আমরা চাই না এখানে কোনো রক্তপাত হোক, অন্য কিছু হোক, সেটা না, আপনারা আপনাদের যে শক্তি আছে সেটা ব্যবহার করেন। ভাই, দেশকে রক্ষার জন্য যদি আপনারা শক্তি ব্যবহার না করেন, আর কখন করবেন, তাই না? এবং এর জন্য দেশের যে ভয়াবহ অবস্থা, এখনো যদি আপনারা যদি মনে করেন যে না, আমরা বসে থাকবো, আমরা সুযোগ সুবিধা নিবো আর স্যালিউট নিবো আর মেনে যাব, নো, মানে সেনাবাহিনী কোনো ডিক্টেটরকে স্যালিউট করার জন্য না, গণতান্ত্রিক সংবিধানের কোনো ডিক্টেটরের কোনো জায়গা নাই, সোজা বাংলা কথা ভাই। না, এখন ওই জন্যে যে এই যে মনে করেন যে আমরা যে কথাটা বললাম যে জাতিসংঘের অধীনে যে কোনো জায়গায় আমরা কৃষির জন্য, আপনারা তো একটা প্রপোজ করতে পারেন যে দ্যার ইজ সাম সলিউশন তোমাদের সবার জন্য। এটা শুধু একবারের জন্য না, আপনারা বলেন যে পরপর পাঁচবার হবে, পরপর পাঁচবার যদি হয় মিনিমাম, তখন হয় কি যে আমাদের ইনস্টিটিউশনগুলি দাঁড়িয়ে যাবে। তখন হলো কি, আরেকটা হলো কি যে আপনারা একটা খেয়াল করেন, আপনি যখন কোনো একটা হিংস্র প্রাণীকে কোনো একটা রুম থেকে বের করতে চান, তখন আপনার ই হলো কি একটা জায়গা তাকে বের হওয়ার সুযোগ দিতে হবে, যে ওই এক্সিট পয়েন্ট। আপনি যদি এমনকি একটা বিড়ালকে যদি একটা ঘরে আবদ্ধ করে আপনি রাখেন, সেই নিরীহ বিড়াল কিন্তু অত্যন্ত হিংস্র হয়ে পড়ে। একইভাবে আপনি যদি মনে করেন, এইটা বলার উদ্দেশ্য হলো যে জাতিসংঘের অধীনে আমরা চাই দেশ যে বর্তমান খাদে পড়েছে এটা থেকে উদ্ধার হোক, এবং এটার জন্য একটা সেফ এক্সিট ওরা কিন্তু চাচ্ছে না। এখন যে সরকারি দল যেটা আছে, যদি জাতিসংঘের অধীনে হয়, আমরা যে জিনিসটা এখানে প্রত্যাশা করব বা যেটার একটা সুযোগ রয়েছে, যে ছয় মাস পরে নির্বাচন পরবর্তী যে প্রতিশোধ, মানে পরায়ণতা একটা থাকে, এটা থেকে মানুষকে ই করতে হলে ডেফিনেটলি মিনা ভাই, সেফ এক্সিট ডাজন্ট মিন সেফ এক্সিট মানে কিন্তু তাদেরকে দেশ থেকে বাইরে কোথাও নিরাপদে পাঠিয়ে দেওয়া না। সেফ এক্সিট মানে হচ্ছে তাদেরকে যেন কেউ বেঘরে পিটায় না মারে, তাদেরকে যেন বিচারের সম্মুখীন করা যায়, সেটাই সেফ এক্সিট। এটা হয় কি, যে কোনো কাজের, এটা বললাম যে আপনি যদি ছয় মাস পর্যন্ত মানুষের মাথা একটু গরম থাকবে, তখন যদি এটাকে আপনাও কন্ট্রোল করতে পারেন, তারা যে ভয়টা পাচ্ছে, তা আপনারা এটা রাখেন, কাজে এটাই তো আপনাদের জন্য এখন বাঁচার হলো সর্বোত্তম রাস্তা। এই যে মনে করেন আমির হোসেন আমুবাই বলেছেন, আর হিয়াজ, মানে এটা যদি বলেন, তারা তো আসলে পোর খাওয়া রাজনীতিবিদ, এরা মানুষের সাথে চলেছেন। এখন যে এগুলি আপনার হাইব্রিড কিছু এসেছে, এগুলো তো আওয়ামী লীগকে ধ্বংস করছে, এরা জানেও না, এরা ইঞ্জিন স্টার্ট দিয়ে বসেছে, এরা জানে না হাউ টু স্টপ, এমন ব্যক্তিদেরকে আপনারা আজকে এই যে হাসান মাহমুদ এবং কয়েকটা, আমার নাম নিতেও আসলে খুব ঘৃণা হয় যে এই লোকগুলিকে আওয়ামী লীগের মতো এত বড় একটা দলে আপনার পলিসি মেকার বাড়িয়েছে। এখন খেয়াল করে দেখেন, এরা যে কথাবার্তা হলে তো একজন এতে মিন করেন এইসব কথাবার্তায়। কারণ ওবায়দুল কাদেরের কথা হচ্ছে ক্লাউনের মতো, একটা দলের সাধারণ সম্পাদক, সে কিছু বললে সবাইকে নিয়ে ট্রল করে, হাসাহাসি করে, বলে কাউয়া বলছে, কাউয়া কাদের বলছে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। মানে এবং মিনার ভাই আরেকজন মানে ফানি ম্যান বা কি বলবো এটাকে, মানে লোকের তৈরি হচ্ছে, জন্ম হয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সিসি আব্দুল আওয়াল, বুঝছেন তো, খুঁজে খুঁজে মানে সার্চ কমিটি সার্চ করেছে।
সিসি আব্দুল আওয়াল রিসেন্টলি একটা বক্তব্য দিয়েছেন, আমি যদি একটু আপনাকে দেখাই, এই দেখেন, হাস্যকর, ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেও ইভিএম এ ভূত প্রেত পাওয়া যায়নি। সিইসি উনি সিলেটে যে বলেছেন, উনি ঝাড়ফুঁকে এখনো বিশ্বাস করেন ওঝা, এই সিইসি আব্দুল আওয়াল, তিনি বলেছেন ইভিএম এর পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকে এর ভেতরে ভূত প্রেত অনেক কিছু থাকার কথা বলেছেন, আমরা খুঁজতে গিয়ে কিছু পাইনি, অনেক ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেও কোন রকম ভূত প্রেত পাওয়া যায়নি। উইদিন কোটেশন তিনি এই কথা বলেছেন। আশেপাশে তিনি বলেছেন যে কেউ যদি ভোট দিতে গিয়ে দেখেন যে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন, তবে যারা মিডিয়া গণমাধ্যম কর্মী তাদের চিৎকার দিয়ে জানাবেন আমি গিয়েছিলাম, আমার ভোট আমি দিতে পারিনি, যদিও এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। তো আপনি বুঝতে পারতেছেন মিনার ভাই কি পরিমাণ ক্লাউন টাইপের লোক এই ভদ্রলোক? হ্যাঁ, পরিমাণ ক্লাউন। তিনি এখন ইভিএম এর পক্ষে সাফাই, তিন চারটা মন্ত্রণালয়ের সচিব ছিল, সে তো জানে সিস্টেম, টাকার অভাবে সে এখন মানে ইভিএম বাতিল হয়ে গেছে বহু আগে, আলোচনাতেই নাই, সে আবার কিন্তু ইভিএম নিয়ে পথে মানে মচকাইতেছে, কিন্তু সাংবাদিকদের সামনে যে বলবে যে আমি ভোট দিতে পারি নাই, তো পুলিশ এসে তাদের ওই ডিজিটাল সিকিউরিটি একটা আটকাবে, তারপরে দেখেন যে আসলে বিভ্রান্তি করার জন্য মানুষকে, আমি দেখলাম প্রথম আলোর সোহরাব হাসান উনি একটা লেখা লিখেছেন যে 2014-2018 এরা দেখেন কেমন এদের কৌশলটা, 2014-2018 সম্পর্কে উনি যা যা বলেছেন সম্পূর্ণ সত্যি, খুব ভালো মনে হবে যে একটা আসলে কবি ধরনের। শেষে আবার একটা কথা বলেছেন, এখন যদি নির্বাচন এটা নির্দলীয় সরকারের অধীনেই হোক বা দলীয় সরকারের অধীনেই হোক, যদি মানুষ তার ভোট দিতে পারে তাহলে কিন্তু আপনাদের খবর আছে, উনি কিন্তু উনাদেরকে শিক্ষা দিলেন এবং সাথে সাথে একটু সফটভাবে জানিয়ে দিলেন যে হয়তো বা এখানে নির্বাচন অংশগ্রহণ করার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিএনপি এখানে গেলেই হয়ে যায়, এটা এক ধরনের ওই যে আপনার সিংহ যখন বাঘ বুড়ো হয়ে যায় তখন শিকার ধরতে পারে না, আমরা গল্প পড়েছিলাম ছোটবেলায় যে তখন হয়তো যে লোকজনকে ডাকে আসো তোমরা কাছে আসো আমি ভালো হয়ে গেছি বুড়ো হয়ে গেছে, এখন এদের আসলে আবেদনটাই ওরকম যে মানুষকে যেভাবেই হোক, এখন মনে করেন সিএসসি এই জোকার যেটা বলেছে সেটা তো মানুষ বিশ্বাসই করবে না, এই জন্য প্রথম আলো লেগেছে তাদের জায়গা থেকে, এবং দেখা যাচ্ছে আপনি যদি একইভাবে দেখেন তৃতীয় এগুলি আগে ইশারা ইঙ্গিতে বলতাম, সরাসরি না বললে অনেকেই বুঝেন না, সহজ হয় না, যে তৃতীয় মাত্রা এখন দেখেন ওরা নাইমুল ইসলাম খানকে খুব বেশি গণ গণ আনছেন, কিসের জন্য? নাইমুল ইসলাম এনে হলেন একজনের ফেসিবাদের ক্যানভাস ছাড়া হলো, ওই যে রাস্তায় বাসের ভিতরে যেমন বিক্রি করে আপনি দেখবেন জন্য যখন কথা বলে মনে হয় যে এমন সুন্দরভাবে বুঝিয়েছেন, হি ইজ ভেরি মাচ স্যাটিসফাইড হিমসেলফ। না, নাইমুল ইসলাম নতুন নামে বলেন, তার নাম বলবেন না, তাহলে বলবেন আমেরিকা স্কাউট, আরেকটা জিনিস হলো যে এই যে আপনার বিএনপির যারা আপনারা তো একটু কিছু একটু সাবধান হন, এই যে ওনার সামনে আপনাদের কেন সে যে অনুষ্ঠানে থাকবে বিএনপির টপ লিডারদের মধ্যে আপনারা কেন থাকবেন তার সঙ্গে, এটা তো জানেন আপনার কি নাইমুল ইসলাম খানকে কিছু বোঝাতে পারবেন? আপনার মনে করেছেন আপনার ওটা বললে নাইমুল ইসলাম খান বুঝে যাবে? বরং আপনাকে নিয়ে যাচ্ছে তার এই সব কথাগুলি বস্তা পচা কথাগুলি মানুষকে শোনানোর জন্য। আপনারা অন্ততপক্ষে আমি এটা বলবো না যে সবাইকে আপনারা ওরকম বয়কট করে ফেলেন, কিছু নির্দিষ্ট কয়েকটা চ্যানেল কয়েকজন ব্যক্তিকে আপনারা টার্গেট করেন তাহলে বোঝা যাবে, আপনাদের হলো আর পাঁচজন মানুষ ওনাদের কথা শুনবে না। তবে মিনার ভাই, যখন বিএনপি কে আবারও ফাঁদে ফেলার একটা চেষ্টা চলছে সংলাপের মাধ্যমে, যেটি আমরা অনেক আগে আলোচনায় বলেছিলাম, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে আগে তত্ত্বাবধায়ক সরকার পরে সংলাপ, আমরা চাই যে বিএনপি শেষ পর্যন্ত এই অবস্থানে থাকুক। পাশাপাশি একটা গল্প বলি যে এবার ধরেন সেনাবাহিনীর কর্মকর্তা বলছিল যে ভাই আমার তো কর্নেল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার চাচা শ্বশুরের সম্বন্ধীর বড় ছেলে ছাত্রদল করে, ছাত্রদলের সভাপতি, এই জন্য আমার প্রমোশন আটকে দেওয়া হয়েছে, চাচা শ্বশুরের সম্বন্ধীর বড় ছেলে। তো বিএনপিকে সতর্ক থাকতে হবে যে আওয়ামী লীগ দেখেন কাদের সিদ্দিকী, হোসেন সুলতান মনসুর, ডক্টর কামাল হোসেন, অনেক কুতুব কিন্তু ভিতরে ঢুকাই দিয়ে 18 নির্বাচনটা শেষ করে দিয়েছে, আলোচনা টালোচনা ইত্যাদি ইত্যাদি করে। তো বিএনপিকে কোনোভাবেই মানে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট গন্ধ আছে
এই পজিটিভ ব্লাডও কাউন্ট করা যাবে না, মানে এবারে এবারে কথা বললাম আর কি, মানে এই পজিটিভ ব্লাড তার ব্যাপারে সতর্ক থাকতে হবে যে এটা বোধহয় আমাদের গণতন্ত্রের পক্ষে, এটা কিন্তু একটা বিরাট অ্যাসেট। আপনি এটার উপরে দৃঢ় থাকেন এবং এইটাকে যেন কোনোভাবে নষ্ট না হয়, এবং মনে করেন আমি ইয়ার খাতিরেই দিলাম, যুক্তির খাতিরেই যে আওয়ামী লীগ ইলেকশন করেই ফেললো, তাহলে কি টিকতে পারবে? বরং ওইটা করার পর যে তার যে দুর্দশা বা যে সমস্যায় পড়বে সেটাই ওতে কঠিন হয়ে দাঁড়াবে, এটা করতেই পারবে না, সাহসী করবে না। আর এই যে আপনারকে মনে করেন যে আমেরিকা বা অন্যান্য যারা অবজারভার আছেন তারা কি বিএনপিকে বলবে? বিএনপি যদি বলে না শেখ হাসিনার অধীনে বা তার যে বসানো চুপ্পু মিয়াই হোক বা এদের হোক, এদের অধীনে কখনোই করা যাবে না। হ্যাঁ, মনে করেন যে আপনি এই ধরনের বলতেছেন, হ্যাঁ ওরা হয়তো একটা প্রস্তাব দিবে বিএনপির পাঁচজন বা আওয়ামী লীগের পাঁচজন নিয়ে সরকার গঠন হোক, হ্যাঁ সেটা হতে পারে, একটা একটা ব্যালেন্স হতে পারে, কিন্তু সেই সরকার প্রধান থাকতে হবে অবশ্যই একজন নিরপেক্ষ মানুষ। এবং সেটার পরে মনে করেন যদি ওখানেও যদি মনে করেন না কেউ তো নিরপেক্ষ না কিছু গন্ধ এদিক না ওদিক থাকবেই, সেই জন্য ওটাকে কভার করার জন্যে এই জাতিসংঘে আসতে পারে। কাজেই সিস্টেম ইজ ভেরি ক্লিয়ার, এবং বিএনপির জন্যেও এবং দেশের গণতন্ত্রের জন্য। এখন মনে করেন বিএনপি যদি সেটা যায়ও এগেনস্ট দ্য পিপল, যে জনগণের যে এখন একটা আছে প্রত্যাশা আছে, এই প্রত্যাশার বাইরে যদি বিএনপি যায়, বিএনপি কিন্তু না একটা সবচেয়ে বিপদে পড়বে। বিএনপি যদি মনে করেন সাপোর্ট করবে তা না, আপনারা যদি এই হাসিনার অধীনে বা হাসিনার যে কিছু নিয়োগ করা কিছু চুপ্পু মিয়ারা আছে এদের অধীনে আপনি কখনো যেতে পারবেন, এছাড়া হতে পারে। হ্যাঁ, আপনারা যদি বলেন সেটা আপনার সাথে সাথে বলেন, ইটস এ গুড সিস্টেম, ফাইভ অ্যান্ড ফাইভ, এটা এই ব্যালান্সের কথা কিন্তু আমিও বলেছি, আমার যদি এই ধরেন আমি আগে বলেছি এখন না করবো তা না। হ্যাঁ, এটা পাঁচজন পাঁচজন থাকবে, কিন্তু যারা টপ থাকবেন তাকে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ হতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে মনে করেন যে এই যে আমাদের যে বিশ্বকরা জেলা লেভেলে যে ডিসি এবং ওই আপনার পুলিশ অফিসার যিনি আছেন যে এসপি, ডিসি এসপি এবং ইউএনও এবং থানার ওসি, এইটা আপনি আমরা নিয়মই করে ফেলি, যেহেতু আমাদের মূল টার্গেটই হলো আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, এদেরকে যেভাবেই হোক এটা নিয়মের মধ্যেই থাকবে প্রতিবারই, এদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে, এবং যারা এই যে আগের সরকারের বেনিফিশিয়ারি তাদেরকে রাখা যাবে না, বাস আপনি এটা করে ফেলেন। আমি তো এটা শুধু আজকের কথা বলছি না, এটা যদি পরবর্তী সময় আওয়ামী লীগের জন্য দরকার পড়বে, কাজেই আপনারা যদি এই দেশটাকে রিয়েলি রক্ষা করতে চান এখন আর চালাকি নাই ভাই, চালাকি বন্ধ করে দেন। মিনা ভাই, আমি তো এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে 300টি নির্বাচনী আসন 14 এবং 18 বা এই সময়ও পুলিশের কোন কোন কর্মকর্তা কারা কারা জনগণের প্রতি প্রতিহিংসা পরায়ণ, তাদের নাম ঠিকানা ছবি আমি তো চাই, আমি জানিয়ে দিতে চাই সব জায়গায় অফিসিয়ালি আনঅফিসিয়ালি যতটুকু সম্ভব, কারণ এইসব দুর্বৃত্তদের আসলে মানে জনগণের ট্যাক্সে পোষার তো দরকার নেই, এইসব দুর্বৃত্তদের ঘাট ধরে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, মানে একদম সহজ কথা যেটা আর কি।